কুষ্টিয়া কুমারখালীর চাপড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আয়নাল হক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 12 জন। রোববার দিবাগত রাত 9টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের চরচাপড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আয়নাল শেখ চরচাপড়া গ্রামের নিহত মৃত রিয়াজ উদ্দিন শেখের ছেলে। রাতেই মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকাবাসী জানায়, গত বছর চরচাপড়া গ্রামের চরদখলকে কেন্দ্র করে স্থানীয় আকবর আলী মেম্বর ও নহের আলী বদি হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এর জের ধরে ওই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে আকবর আলী মেম্বর ও নহের আলী বদি হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে নহের আলী বদি হোসেন গ্রুপের সমর্থক আয়নাল হক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। তারা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে। কুষ্টিয়া পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি, তবে দোষীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।